2 ইঞ্চি এসএস এর পাইপ দিয়ে আপনি গার্ডেন এর রেলিং কিভাবে তৈরি করবেন 2 ইঞ্চি এসএস এর পাইপ দিয়ে এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলবো আপনি কিভাবে এসএস এর 2 ইঞ্চি পাইপ দিয়ে গার্ডেন এর সামনের সাইডটি আপনি রেলিং তৈরি করবেন এবং এই রেলিং তৈরি করতে হলে আমাদের কত টাকা খরচ হবে এবং কত টাকা আমাদের কস্ট হবে এই সকল বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো এই রেলিংটা আমরা কখন লাগিয়ে থাকি আমাদের গার্ডেন এর যখন ব্রিকল শেষ হয়ে যায় ব্রিকল শেষ হওয়ার পরে যে চ্যাপ্টারটা সেটা হলো টাইলস ফিটিং করতে হয় এই গার্ডেন এর যখন টাইলস লাগানো শেষ হয়ে যায় ইনসাইড এবং আউটসাইড এবং টপ লেভেল যখন কমপ্লিট হয়ে যায় তারপরের চ্যাপ্টার সেটা হলো টাইলস পয়েন্টিং করা এবং এই টাইলসটি যখন আমরা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমরা ক্লিনিং করব করে তারপরে সেই টাইলসটা পুটিং দিব যেখানে আমরা জয়েন্ট রয়েছে জয়েন্টগুলো আমরা পুটিং দিয়ে ঢেকে দিব তারপরে যে চ্যাপ্টারটা আমাদের আসে সেটা হলো এসএস এর রেলিংটা ফিটিং করা এবং এই এসএস এর যে রেলিংটা রয়েছে এই রেলিংটা আমরা যখন ফিটিং করতে যাই তখন আমরা কিভাবে এটা ফিটিং করব এবং ক্ল্যাম্পটা কিভাবে লাগাবে এই ক্ল্যাম্পটা যখন লাগাবে তখন ড্রিল মেশিন দেখতে পাচ্ছে প্রথমে কম থিকনেসের বিট দিয়ে টাইলসটাকে আগে ছিদ্র করে নিতে হবে যখন ছিদ্র হয়ে যাবে কম থিকনেসের ড্রিল বিটটা দিয়ে তারপরে সেটা খুলে আবার বড় যে থিকনেসে মোটা 12 নম্বর সেটা ওখানে দিয়ে ড্রিল করতে হবে আর যদি আপনারা প্রথমে বড় থিকনেসের মোটা ড্রিল দিয়ে ছিদ্র করতে যান তখন কিন্তু টাইলসটা ভেঙে যাবে ফেটে যাবে তখন কিন্তু ওই টাইলস আবার পুনরায় রিপেয়ারিং করে আবার নতুন টাইলস লাগাইতে হবে তখন কিন্তু আপনাদের অনেক ওয়েস্টেজ হবে এই রেলিংগুলো আপনারা কত করে ফিট লাগা মানে রেট এবং কত করে পাইপটা আপনারা কিনবেন এবং এর ক্ল্যাম্পটা কত করে মানে কিনতে পাবেন আমাদের যে সাধারণত আমরা যেগুলো করে থাকি সেটা হলো মাল মেটেরিয়াল যিনি কন্ট্রাক্টর উনি সাপ্লাই দিবে এবং কত থিকনেসের মালগুলো সাপ্লাই দিবে সেটা আমাদের ওয়ার্ক অর্ডারে উল্লেখ থাকে তো অবশ্যই যিনি কন্ট্রাক্টর উনি কোটেশন দেওয়ার আগে সেই জিনিসগুলো উল্লেখ করে দিয়ে রাখেন যে এসএস এর এই পাইপের থিকনেস কত এমএম হবে ক্ল্যাম্পের থিকনেস এমএম কত এমএম হবে এটার উপরে ডিপেন্ড করে লাগানোর রেট অর্থাৎ রানিং ফিটটা এটার উপর ডিপেন্ড করে এবং এই যে এসএস এর যে পাইপটা দেখতেছেন এবং ক্ল্যাম্পটা যেটা দেখতেছেন এটা থিকনেসে কিন্তু অনেক মোটা এবং হাই সর্বোচ্চটা এটার রেট আমরা হাই রাইজ বিল্ডিং করার জন্য তাদেরকে রেট দেওয়া হয়েছে 950 টাকা ফিট অর্থাৎ আরএফটি দেওয়া হয়েছে সে যত আরএফটি লাগাক 500 আরএফটি হোক 1000 আরএফটি হোক বা 800 আরএফটি হোক বা 2000 আরএফটি হোক সেই অনুযায়ী সে টাকা পাবে এবং এই ক্ল্যাম্পগুলো যখন ফিটিং করতে হয় তখন অনেক সতর্ক এবং অনেক দেখে শুনে তারপরে এই বোল্টগুলো করতে হয় আর যদি সতর্ক অবলম্বন না করে যদি এই এসএসের ক্ল্যাম্পগুলো ছিদ্র করা হয় এগুলো যত দামি টাইলসই লাগান অথবা গ্রানাইট লাগান বা মার্বেল লাগান এগুলো কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে পুনরায় ওই টাইলসটা ওখান থেকে উঠায় আবার নতুন করে লাগাইতে হবে তখন কিন্তু আপনাদের অনেক সময় ব্যয় হবে খরচ অনেক বাড়বে এবং কাজের মানটাও অনেক গুড কোয়ালিটি হবে না নিম্ন কোয়ালিটির তখন চলে আসবে একটা টাইলস যখন আপনি লাগানোর পর ওখানে পুনরায় উঠাবেন আবার পুনরায় ওখানে লাগাবেন তখন এটা দেখতেও অনেক খারাপ লাগে তো এই রেলিংগুলো যে ক্ল্যাম্পটা রয়েছে এবং এসএস এর 2 ইঞ্চি পাইপটা রয়েছে এগুলো ফিটিং করার আগে সুন্দর করে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে তারপরে কাটতে হবে এবং কাটার পরে যখন আপনি পাইপটা ওখানে ঢোকাবেন তার আগে ক্ল্যাম্পগুলো সেট করে নিতে হবে যদি ক্ল্যাম্পগুলো ওখানে একবারে সেট করার পর যদি ওখানে
লাগানো না যায় তাহলে প্রত্যেকটা ক্ল্যাম্প আপনাকে আগে সেট করে নিয়ে তারপরে পাইপটা ঢুকিয়ে নিতে হবে, অথবা পাইপের ভিতরে আগে ক্ল্যাম্পটা ঢুকিয়ে নিয়ে তারপরে আপনাকে ড্রিল করে ওখানে ফিটিং করতে হবে। তো এই এসএস এর গার্ডেনের জন্য এসএস এর এই রেলিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং যে বিল্ডিং এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি ভিতরে কি কাজ করছেন না করছেন সেটা দেখার কোনো অপশন থাকে না। আপনার বাহিরে যদি আপনার প্রোডাক্টের সৌন্দর্য থাকে তাহলে অবশ্যই আপনার মানুষ দেখে ভালো বলবে, এবং সেই জিনিসের প্রতি মানুষের একটা ভিতর থেকে অন্যরকম একটা ই হবে যে এই দেখতে সুন্দর লাগতেছে, এবং তাহলে ভিতরেও অবশ্যই অনেক সুন্দর কাজ করা হয়েছে। একটা বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করে একটি সুন্দর বাগান, এবং একটি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে এই এসএসএর রেলিং। এবং এই এসএসএর রেলিং যখন থাকবে তখন দেখতেও অনেক সুন্দর লাগবে, বাগানটাও অনেক সুন্দর লাগবে, দূর থেকে তাকিয়ে দেখলে বিল্ডিংটাও অনেক সুন্দর লাগবে।